হয়, মই বর্তমানে উপস্থিত আছো কোকরাঝাৰৰ গোসাইগাঁও মহকুমার গোসাইগাঁও শিক্ষাখণ্ডৰ অন্তর্গত শিঙিমারি। তার শিঙিমারি নম্বর 2 যে প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়ত আমি উপস্থিত আছো। আর বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ আমি প্রথমতে দেখাই লোবলে আমি যত্ন করেছো। মই মোর সহযোগী অনুরোধ জানাইছো, বিদ্যালয়ের ভিতর ভাগের অংশ আমি দেখাবলে। ইয়াতে আপনাদের দেখা পাইছে এই বিদ্যালয়খনত এটাই মাথন শ্রেণীকোঠা, আর এটাই শ্রেণীকোঠার ভিতরতে প্রথম ক শ্রেণীর পৰা ষষ্ঠ শ্রেণীলৈকে, পঞ্চম শ্রেণীলৈকে প্রায় 6টা শ্রেণী ইয়াতে পাঠদান করা হয়। সেই দৃশ্যটা আপনাদের দেখা পাইছে, বড় কষ্টের মাজেরে এনেদরে পাঠদান করব লগা হয়েছে। আজির যুগত এনে একটা শিক্ষা ব্যবস্থার জড়িয়ে ছাত্র ছাত্রী সকলক শিক্ষাদান করব লগা হয়েছে। আমি আরো একটা কথা কব বিচারিছো, হেয়া হল এই প্রাথমিক বিদ্যালয়খনত বিগত দিনের পর অর্থাৎ কেবা বছরের পর ইয়াতে এজন মতন শিক্ষকে পাঠদান অব্যাহত রাখিছে। আর ঠিক তেনেদরেই কষ্টকর এক আমি কব লাগিব, তার উপরে এটা কথা কব লাগিব, ছাত্র ছাত্রী সকলে যেনেদরে আসলে শিক্ষা গ্রহণ করিব লাগে, যে সুবিধার মাধ্যমে শিক্ষা গ্রহণ করিব লাগে, সেই সুবিধার পৰা কিন্তু বঞ্চিত হয়েছে বলে আমি কব কব লাগিব। আমি পড়ে পড়ে আমি কথা পাতিব বিচারিম, শিক্ষক আছে আমার লগত, স্যার আপনি পরিচয়টা? মোর নাম গোপাল শর্মা, মই শিঙিমারি নাম্বার 2 LP স্কুলের ইনচার্জ আছো। কেজন শিক্ষক আছে? মই অকলে আছো। ছাত্র ছাত্রীর সংখ্যা কি? ছাত্র ছাত্রী 60 জনের উপর আছে। আর এটাই শ্রেণী কথা? হয়, এটাই শ্রেণী কথা। ইয়াতে সকল ছাত্র ছাত্রী ইয়াতে বহুব লাগা? হয় হয়, একটা শ্রেণী কথা বহে, একটা শ্রেণী কথা করে। আমি পাঠদান কেন কই? পাঠদান কষ্ট হয়, বহুত কষ্ট হয়। হয়, যে যেনেদরে পাঠদান আসলে দিব লাগে? নাই নাই, তেনেকে নহয়, তেনেকে নহয়, সকলে এইটো সম্ভব নহয়। যেহেতু বিভাগীয় কর্তৃপক্ষ আছে, আপনি শিক্ষকের কারণে আবেদন জানাইছেন? হয় হয়, আবেদন জানাইছো। পর্যাপ্ত শিক্ষক নাই বলে আমাক জনাই থাকে, পর্যাপ্ত শিক্ষক নহওয়ার কারণে আমাক শিক্ষক দিব পারা নাই বলে জনাইছে। যেহেতু এই সময়খিনি আসলে ছাত্র ছাত্রী সকল যে প্রাথমিক সময়, এই সময়ের প্রায় যে যেনেদরে গঠন উঠি আহিব লাগে, ঠিক সেইদরে শিক্ষা প্রদান করব পারা আছে? নাই নাই নাই, পারা নাই, অকলে অকলে কারণে পারা নাই। আপনার বেমার আজার হলে কি? বেমার আজার হলে আমার স্কুল বন্ধ থাকে। হয়, আপনি কি বিচারে আছে? মই শিক্ষক বিচারো, শিক্ষক বিচারো, আর এটা শ্রেণী কোঠা বিচারো। হয় হয়, মাঝে সময় আপনি ছাত্র ছাত্রী সকল বাইরে তো পাঠদান দিব লাগে? হয় হয়, কেতিয়াবা কেতিয়াবা দিব লগা হয়। হয় হয়, ধন্যবাদ থাকিল। হয়, ইয়া আসলে প্রধান শিক্ষক তেখেতে আমাক জানিবলৈ দিছে, আসলে বড় কষ্টকর হয়েছে এই এটা শ্রেণী কোঠার ভিতরতে পাঠদান দিয়া, কারণ ক শ্রেণীর পর পঞ্চম শ্রেণীলৈকে 6টাক শ্রেণী ইয়াতে পাঠদান করব লগা হয়েছে। যার কারণে কিন্তু যি ধরনের পাঠদান দিব লগা হয়, যি ধরনের মূল্যবোধ, যে শিক্ষার মূল্যবোধ, সেই শিক্ষার মূল্যবোধ কিন্তু সম্পূর্ণরূপে রক্ষা করব পারে প্রধান শিক্ষকগৰাকীয়ে। আনহাতে প্রধান শিক্ষকগৰাকীয়ে জানিবলৈ দিছে, যদি বেমার আজার হয় তেনেহলে বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকে, বিদ্যালয় বন্ধ রাখব লগা হয়, কারণ এজনে মাত্র শিক্ষক। শিক্ষকের কারণে বিভাগীয় কর্তৃপক্ষক বিভিন্ন সময় আবেদন জানাই আছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ শিক্ষক ইয়াতে যে যেনেদরে নিয়োগ করব লাগিছিল সেই নিয়োগ করা হওয়া নাই, যার কারণে কিন্তু ভিতর অঞ্চল দুর্গম অঞ্চল বলে কব লাগবে। শিঙিমারি যে পার্ট 2 প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়খান স্থাপন করা হয়েছে, এই দুর্গম অঞ্চলের শিক্ষা ব্যবস্থার প্রতি যে শিক্ষা বিভাগের যে দুর্বলতা আমি বলে কব লাগবে, কারণ দুর্বলতা এই কারণে কইছো যে ইয়াতে যে ধরনের শিক্ষা ক্ষেত্রত মনোযোগ দিব লাগেছিল শিক্ষা বিষয়াসকলে, সেই ধরনের কিন্তু মনোযোগ দিয়া হওয়া নাই। ভবিষ্যৎ অনাগত দিনত বিভাগীয় কর্তৃপক্ষ কেনে ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটা কিন্তু লক্ষণীয় হবে।